নমস্কার, ফাইনেল রিপোর্টলৈ স্বাগতম। স্টুডিওত মই পূবালী শর্মা। হেঙ্গেরাবাড়ীত মহিলার মৃতদেহ উদ্ধার, ভাড়াঘরত উয়লি যাওয়া অবস্থা উদ্ধার হয়েছে ধেমাজির এগারী মহিলার মৃতদেহ। হেঙ্গেরাবাড়ী শেওয়ালি পথর হাউস নম্বর 17 এই ঘটনা সংঘটিত হয়েছে। ঘরট ভাড়াতিয়া হিসাবে আছিল মহিলাগী। আজি কোঠারপ্র দুর্গন্ধ পায় খিড়িকিরে চাওতে মৃতদেহ প্রত্যক্ষ করে ভাড়াঘরের মালিকে। রক্তাক্ত অবস্থা উদ্ধার হয়েছে মহিলাগীর মৃতদেহ। পাছত ঘটনাস্থলী দিসপুর আরক্ষী, দণ্ডাধীশ আর ফরেনসিকর লোক উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করেছে। মহানগরীত চাঞ্চলকরভাবে এগারী মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শেওয়ালি পথর হাউস নম্বর 17 উদ্ধার হয়েছে মহিলাগীর মৃতদেহ। সেই ঘরটতে ভাড়াতিয়া হিসাবে আছিল ধেমাজির মহিলাগী। মহিলাগী কোনে হত্যা করলে বা মহিলাগী আত্মহত্যা করেছে নাকি এই সন্দর্ভত কোনো ধরনের সবিশেষ তথ্য এ পর্যন্ত পোৱা নাই। কিন্তু রক্তাক্ত অবস্থাত মহিলাগীর মৃতদেহ উদ্ধার হয়েছে। কিন্তু সেই মৃত্যু আজির তেনে নহয়, মৃত্যু হওয়া হয়তো বহুদিনেই হয়েছে মহিলাগীর। কেনো সেই ঘরটোর সেই রুমটোর দুর্গন্ধ উলাইছিল আর দুর্গন্ধ ওলার পাছত ভাড়াঘর মালিকে চাইছিল আর চার পাছতে দেখবলে পাইছিল যে সেই কোঠাটোত মহিলাগীর মৃতদেহটো পড়ে আছিল। রক্তাক্ত অবস্থা তেজরে লুতুরি পুতুরি হয়ে মহিলাগীর মৃতদেহটো পড়ে আছিল। তারপরতেই ভাড়াঘর মালিকে আরক্ষীক খবর দিয়ে আর আরক্ষীর তৎপরতা ইতিমধ্যে গিয়ে তাত উপস্থিত হয়েছে কেইবাগৰাকীও আরক্ষীর জওয়ান, দণ্ডাধীশ গিয়ে উপস্থিত হয়েছে, লগতে ফরেন্সিকর লোক উপস্থিত হয়েছে। তেওঁলোকে মৃতদেহ উদ্ধার করেছে, পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যে আরম্ভ করেছে, লগতে তদন্ত আরম্ভ করা পরিলক্ষিত হয়েছে। কিন্তু মহিলাগীর পরিচয় সন্দর্ভত এই সন্দর্ভত পরিচয়ক লো এই বর্তমান পর্যন্ত কোনো ধরনের সবিশেষ তথ্য আহি বা মহিলাগী কার লগত আছিল, মহিলাগী কোনোয়ে হত্যা করলে নে মহিলাগী আত্মহত্যা করেছে সেই সন্দর্ভত কোনো ধরনের সবিশেষ তথ্য এই পর্যন্ত পোৱা নাই। আর মালিকর লগত আছিল মহিলাগীর পরিচয় পত্র। আসলে গোন্ধটো পালো, গোন্ধ পাওয়ার বয়সত তেখেতে চালে মুছেছে, চাওতে দেখা পালে। আপনি ঘরটো মালিক হয়? ছোৱালীজনীর নামটো কি? ছোৱালীর নামটো নাজানো। তাই জাপৰিগাঁও হোটেল, জাপৰিগাঁও ন, জাপৰিগাঁও হোটেল কাম করে। মই নাথাকো, মই ৰাতিপুৱা ওলাই যাও, মই খুব কম দেখা পাওঁ। তাৰপিছত আজি ৰাতিপুৱা কিয় গোন্ধ পাইছিলোঁ, গধূলি মই বেছিকৈ পাওঁতেহে ৰুমটোত মাতিব গৈছোঁ, তেতিয়াহে দেখিছোঁ। মই দেখা নাই, এনেইটো কোনোবা কোনোবা দিছে, নতুন আহিছে, এনেইটো বৌয়ে মোক সবেই কয় যোন আহে যোন নাই। তাই খুজি আছে, মোক কৈছে আধাৰ কাৰ্ডটো খুজি আছে, কিন্তু দিয়া নাই মানে। দিব দিব ভাবিছে, বাকী সবৰে আছে, অকল তাইৰে হোৱা নাই, তাইৰ ক্ষেত্ৰতে এইটো হব ভবা নাই না। কিন্তু প্রায় তিন মাস হকলি গল গুৱাহাটী মহানগরী, কিন্তু দেখা পাওঁ যে তিন মাহলৈকে কোনো মালিক বা ভাড়াঘৰৰ মালিক তেওঁ ৰখি থকা দেখা নাযায়। উল্লেখ্য যে একেটা চৌহদতে ঘৰৰ মালিক মালিকনী থাকে যদিও একো গম নোপোৱা বুলি ইতিমধ্যে মন্তব্য কৰিছে। আপোনালোকে শুনিবলৈ পাইছে সেই মন্তব্য। ঘৰটোৰ দুৱাৰখনো আধা খোলা অৱস্থাত আছিল, যাৰ ফলত মহিলাগৰাকীক হত্যা কৰাৰ সন্দেহ প্ৰকাশ কৰিছে আৰক্ষী। আৰু মাজে মাজে ভাড়াঘৰলৈ মহিলাগৰাকীৰ স্বামীও আহে বুলি জানিব পৰা গৈছে। স্বামীৰ নাম প্ৰশান্ত ৰয় বুলি জনাইছে মালিকনীয়ে। ভাড়া দিয়াৰ সময়ত আহি দুই এদিন থাকি পুনৰ গুচি যায় বুলি উল্লেখ কৰিছে স্বামী। আৰু অৱশ্যে এবাৰ ঘৰ ভাড়া অনলাইনত পেমেন্ট কৰা বুলিও জনাইছে ঘৰৰ স্বত্বাধিকাৰীয়ে। ৰহস্যৰ কথাটো হ'ল যে মহিলাগৰাকীৰ নাম এই পৰ্যন্ত নাজানে ভাড়াঘৰৰ মালিক অখিল ভৰালীয়ে। মহিলাগৰাকীৰ কোনো পৰিচয় পত্ৰ লোৱা নাছিল মালিকে। তিনি মাহ হৈছিল, তাৰ পাছতো মহিলাগৰাকীৰ পৰিচয় পত্ৰ লোৱা নাছিল। আনহাতে মহিলাগৰাকীৰ কোঠালৈ স্বামীৰ বাহিৰে আন কোনো লোক অহা যোৱা নকৰে বুলিও স্পষ্ট কৰিছে মালিকগৰাকীয়ে। আৰু এই সন্দৰ্ভত আমি সবিশেষ জানিবলৈ চেষ্টা কৰিম। ঘটনাস্থলীত আমাৰ সাংবাদিক ভাস্কৰ জ্যোতি শইকীয়া উপস্থিত আছে। আমি পোনে পোনে ভাস্কৰৰ ওচৰলৈ যাব বিচাৰিম। ভাস্কৰ, আপুনি যিহেতুকে ঘটনাস্থলীত উপস্থিত আছে, মহিলাগৰাকীক হত্যা কৰা হৈছে নে আত্মহত্যাৰ ঘটনা, কিবা সবিশেষ তথ্য পোৱা গৈছে নেকি?
নিশ্চয়কৈ পূবালী, যি এই হেঙেৰাবাৰী শেৱালী পথৰ হাউচ নম্বৰ 17ত যি এক চাঞ্চল্যকৰ যি ৰহস্যজনক যি মৃত্যু সংঘটিত হৈছে, এগৰাকী যুৱতীৰ মৃতদেহ বা এগৰাকী মহিলাৰ মৃতদেহ ইতিমধ্যে উদ্ধাৰ হৈছে। ফৰেনচিকৰ দল আহিছে, দিছপুৰ আৰক্ষীৰ তত্বাৱধানত যি এই মৃতদেহটো ইতিমধ্যে চমজি লোৱা হৈছে আৰু তেওঁ মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে লৈ যোৱা হৈছে। আচলতে এই গোটেই ঘটনাটো এটা ৰহস্যৰ আৱৰ্তত সোমাই পৰা দেখিবলৈ পোৱা গৈছে। এই মহিলাগৰাকী, আমি যিগৰাকী মহিলাৰ কথা কৈ আছো, যিগৰাকী মহিলাৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে, সেই মহিলাগৰাকীৰ নাম ইতিমধ্যে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলৰ বাবে লৈ আহিছো। সেই মহিলাগৰাকীৰ নাম হৈছে মানসী কোঁৱৰ কছাৰী আৰু তেওঁ ঘৰ ধেমাজিত বুলি ইতিমধ্যে গম পোৱা গৈছে আৰু সেই তথ্য লাভ কৰিছো। আমি নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক এক্সক্লুচিভলি সেই কথা আমি জনাব বিচাৰিছো যে গুৱাহাটী মহানগৰীৰ হেঙেৰাবাৰী এই শেৱালী পথত যিগৰাকী মহিলাৰ মৃতদেহ ইতিমধ্যে উদ্ধাৰ হৈছিল হাউচ নম্বৰ 17ত, ইতিমধ্যে সেই মহিলাগৰাকীৰ তথ্য উদ্ধাৰ হৈছে, পৰিচয় ইতিমধ্যে উদ্ধাৰ হৈছে, কিন্তু এটা ৰহস্যজনক বিষয় পূবালী নিশ্চয়কৈ ক'ব লাগিব যে গুৱাহাটী মহানগৰীত এঘৰ মালিকে বা যিসকলে ভাড়া দিয়ে তেওঁলোকে কিন্তু তিনিমাহ পৰ্যন্ত এগৰাকী মহিলা বা এগৰাকী ভাড়াতীয়াৰ কিন্তু কোনো কাগজ পত্ৰ অবিহনে তেওঁলোকে এনেধৰণৰ ভাড়া নিদিয়ে বা ভাড়া তেওঁলোকক প্ৰদান কৰা দেখা নাযায়। কিন্তু এটা কথা ক'ব লাগিব, যিহেতু এই মহিলাগৰাকী তিনিমাহৰ পূৰ্বে আহিছিল বুলি মালিকে ইতিমধ্যে উল্লেখ কৰিছে আৰু সমান্তৰালকৈ যদি আপুনি লক্ষ্য কৰে, এই যোৱা মাহৰ যি ভাড়াৰ কথা ইতিমধ্যে মালিকে বা স্বত্বাধিকাৰীয়ে উল্লেখ কৰিছে, সেই স্বত্বাধিকাৰীয়ে উল্লেখ কৰা অনুসৰি সেই যিগৰাকীয়ে তেওঁ ভাড়া প্ৰদান কৰিছিল বা ভাড়াক তেওঁ স্বত্বাধিকাৰজনক দিছিল, তেওঁৰ নাম কিন্তু প্ৰশান্ত ৰয় বুলি ইতিমধ্যে সেই তেওঁৰ যি অনলাইন পেমেণ্ট কৰিছিল সেই অনলাইন পেমেণ্টত উল্লেখ হৈছে। কিন্তু এটা কথা ক'ব লাগিব, তেওঁৰ যিখন ভোটাৰ কাৰ্ড পোৱা গৈছে বা যিখন আধাৰ কাৰ্ড পোৱা গৈছে তাত কিন্তু স্বামীৰ নাম ইতিমধ্যে বিশ্বজিৎ কছাৰী বুলিহে উল্লেখ আছে। সেইটো এটা ৰহস্যজনক বিষয়। আচলতে যদি স্বামীয়ে যদি সঁচাকৈয়ে তেওঁ সেই পেমেণ্ট কৰে তেতিয়াহ'লে তেওঁৰ নামটো হয়তো বিশ্বজিৎ কছাৰী হ'ব লাগিছিল, কিয় প্ৰশান্ত ৰয় হ'ল, সেয়াও এটা গুৰুত্বপূৰ্ণ বিষয়। কিন্তু এটা কথা নিশ্চয়কৈ ক'ব লাগিব পূবালী, এই মহানগৰীত এনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত হোৱা দেখা যায়। কিন্তু সেই হেতুকে যি গুৱাহাটী মহানগৰীৰ যিসকল ভাড়াঘৰৰ মালিক আছে তেওঁলোকে অনতিপলমেই কিন্তু যিসকলে ভাড়া লয় তেওঁলোকৰ কাগজ পত্ৰসমূহ লোৱাৰ সঠিক কামসমূহ তেওঁলোকে আৰম্ভ কৰিব লাগে। কিন্তু যিগৰাকী মহিলা ইতিমধ্যে মৃতদেহ উদ্ধাৰ হ'ল, সেই মহিলাগৰাকীক প্ৰায় তিনিমাহৰ পূৰ্বেই কিন্তু এই ঘৰটোত আহিছিল তেওঁলোকে, তেওঁ আহিছিল আৰু তেওঁ এই ঘৰটোত ভাড়াতীয়া হিচাপে আছিল। তিনিমাহ থকাৰ পিছতো কিন্তু মহিলাগৰাকীৰ কোনো পৰিচয়ৰ কথা কিন্তু মালিকে তেওঁক ইতিমধ্যে সোধা নাছিল আৰু তেওঁ ইতিমধ্যে কৈছে যে স্বত্বাধিকাৰী ইতিমধ্যে কৈছে যে তেওঁক পৰিচয় পত্ৰৰ কথা দিয়াৰ কথা ইতিমধ্যে কৈছিল, কিন্তু তেওঁ দিম বুলি কৈ দিয়া নাছিল বুলিও ইতিমধ্যে উল্লেখ কৰিছে। কিন্তু প্ৰকৃততে এগৰাকী ভাড়াতীয়াক আচলতে মালিকে কেনেকুৱা ধৰণৰ সময়ত বা কি সময়ত তেওঁলোকে এই কাগজ পত্ৰসমূহ ল'ব লাগে, গুৱাহাটী মহানগৰীত এনেকুৱা ধৰণৰ ঘটনা যিহেতু হৈ থাকে, বিশেষকৈ হেঙেৰাবাৰী অঞ্চলত এনেকুৱা ধৰণৰ ঘটনা আমি নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ বাতৰি সম্প্ৰচাৰ কৰি আহিছোঁ, কিন্তু তাৰ পিছতো এনেধৰণৰ ঘটনা ঘটাক লৈ এক ৰহস্যৰ উদ্বেগ হোৱা দেখিবলৈ পোৱা গৈছে, ৰহস্যজনকভাৱে এই ঘটনা হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু ইতিমধ্যে আমি উল্লেখ কৰিব বিচাৰিছোঁ যে মহিলাগৰাকীক যি স্বত্বাধিকাৰী আছে, স্বত্বাধিকাৰীয়ে সোমবাৰৰ পৰা তেওঁলোকে প্ৰত্যক্ষ কৰা নাছিল। আজিৰ দিনটোত পুৱাৰ ভাগত যি স্বত্বাধিকাৰী আছিল, মহিলা স্বত্বাধিকাৰীগৰাকীয়ে গোন্ধ পোৱাৰ পিছতে কিন্তু তেওঁক তেওঁৰ ৰুমৰ কোঠাৰ ওচৰলৈ গৈ সমগ্ৰ ঘটনাটো যেতিয়া চাইছিল তেতিয়া দেখিবলৈ পোৱা গৈছিল যে তেওঁৰ দুৱাৰখন খোলা আছিল। যদি এইফালৰ পৰা লক্ষ্য কৰা যায় তেতিয়াহ'লে এইটো এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড হ'ব পাৰে, নতুবা কোনো তেওঁৰ যি তেওঁৰ হয়তো কোনো দুষ্টচক্ৰই এই ঘটনা সংঘটিত কৰিব পাৰে। যদি সমান্তৰালকৈ লক্ষ্য কৰা যায়, মই যি পেমেণ্টৰ কথা ক'লোঁ, যি ইতিমধ্যে তেওঁলোকে যি স্বত্বাধিকাৰীয়ে মন্তব্য কৰিছে যে প্ৰশান্ত ৰয় নামৰ ব্যক্তিগৰাকীয়ে তেওঁ পেমেণ্ট কৰে, কিন্তু তাৰ পৰিৱৰ্তে যি যে ভোটাৰ কাৰ্ডত তেওঁৰ যি স্বামীৰ নাম উল্লেখ আছে তাত কিন্তু বিশ্বজিৎ কছাৰী বুলিহে উল্লেখ আছে। আচলতে এই প্ৰশান্ত ৰয় কোন বা বিশ্বজিৎ কছাৰী যদি সঁচাকৈ তেওঁৰ হাজবেণ্ড হয় বা গিৰিয়েক হয়, আচলতে এই প্ৰশান্ত ৰয় কোন, প্ৰশান্ত ৰয়ে এনেধৰণৰ ঘটনা ঘটাব পাৰে নেকিও, কিন্তু সেইটো এটা ৰহস্যৰ আৱৰ্তত ইতিমধ্যে প্ৰশাসনে সকলো তদন্ত ইতিমধ্যে অব্যাহত ৰাখিছে। ইতিমধ্যে মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে তেওঁক জি এম চি এইচ লৈ যোৱা হৈছে। সবিশেষ আমি ঘটনাৰ যি তথ্য আছে তথ্য আমি নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক আমি জনাই দিবলৈ সক্ষম হ'ম। ঘণ্টে সময়ৰ পিছতে হয়তো আমি সেই ঘটনা আমি নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকৰ আগত ফাদিল কৰিবলৈ সক্ষম হ'ম। ভাস্কৰ, মহিলাগৰাকী কোনোবা আত্মীয় আহিছে নেকি এই ঘটনাৰ পাছত? হয়, নিশ্চয়কৈ পাবলৈ এটা কথা ক'ব লাগিব, যিহেতু মহিলাগৰাকী ইয়াতে তিনিমাহৰ পূৰ্বৰে পৰা ভাড়াত আছিল বুলি ইতিমধ্যে উল্লেখ কৰিছে, কিন্তু সেই কথা অনুসৰি যদি আপুনি চাবলৈ যায় মহিলাগৰাকীৰ কোনো ফোন নম্বৰ বা কোনো পৰিয়ালৰ লোকৰ নম্বৰো কিন্তু মালিকৰ হাতত উল্লেখ নাই বা মালিকৰ হাতত ছেভ নাই। গতিকে তেওঁক ভাড়াতীয়াৰ যিগৰাকী মহিলা আছিল বা মানসী কছাৰী কোঁৱৰ কছাৰী নামৰ যিগৰাকী মহিলা ইতিমধ্যে মৃতদেহ উদ্ধাৰ হৈছে, সেই মহিলাগৰাকীক আচলতে ঘৰৰ লোকক তেওঁলোকে কেনেদৰে জনাব সেইটো এটা ৰহস্যৰ আৱৰ্তত। কিন্তু বৰ্তমানলৈকে কোনো ধৰণৰ ঘৰৰ যি আত্মীয় লোক ইতিমধ্যে
ইতিমধ্যে আহি পোৱা নাই। ইতিমধ্যে যিগৰাকী স্বামীৰ কথা উল্লেখ কৰিছে তেওঁলোকে অনলাইন পেমেন্ট যোগে পেমেন্ট কৰা যিগৰাকী স্বামীৰ কথা উল্লেখ কৰিছে তেওঁৰো কোনো সংসূত্ৰ নাই, তেওঁ বৰ্তমানলৈকে ফোন ৰিচিভ কৰা নাই বুলি ইতিমধ্যে স্বত্বাধিকাৰীয়ে উল্লেখ কৰিছে। কিন্তু প্ৰকৃততে ঘটনাটো যদি তেনেকুৱা ধৰণে হয় বা এই ঘটনাটো যদি আকস্মিক দুৰ্ঘটনা হয় নতুবা যদি এই ঘটনাটো যদি আপুনি সামগ্ৰিক যদি তথ্য যদি আপুনি দৰ্শন কৰে বা সকলো যদি তথ্য আপুনি জাৰি জোকাৰি চায় তেতিয়াহ'লে দেখা পোৱা যাব যে এগৰাকী মহিলা প্ৰায় 4-5 দিনৰ পূৰ্বে কিন্তু মৃত্যু হৈছে। কিয় মৃত্যু হৈছে 4-5 দিনৰ পূৰ্বে? বৰ্তমান সেই যিখিনি ঠাইত তেওঁৰ মৃত্যু হৈছে বা যিখিনি ঠাইত তেওঁৰ মৃতদেহ পোৱা গৈছে সেই ঠাইখিনি সম্পূৰ্ণৰূপে তেজেৰে ৰাঙলী হৈ পৰা দেখিবলৈ পোৱা গৈছে। সমান্তৰালকৈ যদি আপুনি লক্ষ্য কৰে তেতিয়াহ'লে সেই ঠাইখিনিত বা মহিলাগৰাকীৰ মৃতদেহটোৰ কথা যদি কওঁ সকলোফালে দুৰ্গন্ধ বিয়পি পৰা দেখিবলৈ পোৱা গৈছে, তেওঁৰ গাটো বা শৰীৰটো উঁৱলি যোৱা দেখিবলৈ পোৱা গৈছে। কিন্তু গতিকে এইটো এটা প্ৰায় 4-5 দিনৰ আগৰ ঘটনা বুলি ইতিমধ্যে পুলিচ প্ৰশাসনে জানিবলৈ দিছে। কিন্তু যদি সঁচাকৈ তেনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত হৈছিল বা যোৱা মাহত যিহেতু পেমেণ্টৰ কথা উল্লেখ কৰিছিল পেমেণ্ট যদি দিবলৈ আহিছিল স্বামীৰ লগতো কিবা আত্মীয়ৰ লগতে তেওঁৰ কিবা সংঘাত থাকিব পাৰে তেনেকুৱা ধৰণৰ ঘটনা হ'ব পাৰে, নতুবা এই ঘটনাটো এটা আকস্মিক দুৰ্ঘটনা হ'ব পাৰে, সকলো ইতিমধ্যে তদন্ত কৰিছে আৰক্ষীয়ে। আৰু হয় আপোনাক ধন্যবাদ জনাইছো এই মুহূৰ্তত ঘটনাৰ সবিশেষ জনোৱাৰ বাবে। আৰু ইতিমধ্যে উল্লেখ কৰা হৈছে যে যিগৰাকী মহিলাৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে সেই মহিলাগৰাকীৰ কোনো মহিলাগৰাকীৰ পৰিচয় আনকি ভাড়াঘৰৰ লোকে নাজানে আৰু এই পৰ্যন্ত কোনো আত্মীয় আহি উপস্থিত হোৱা নাই। মহিলাগৰাকীৰ মৃত্যুৰ খবৰ ইতিমধ্যে বিয়পি পৰিছে আৰু মহিলাগৰাকীৰ মৃত্যু আজি নহয় 4-5 দিন আগৰে বুলি উল্লেখ কৰিছে আমাৰ সাংবাদিকগৰাকীয়ে। বাংলাদেশৰ অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ প্ৰধান উপদেষ্টা হিচাপে শপত গ্ৰহণ কৰিলে শান্তিৰ নবেল বঁটা বিজয়ী মহম্মদ ইউনুছে। 17গৰাকী সদস্যৰে অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰ গঠন কৰা হয় দেশখনত। ৰাষ্ট্ৰপতি মহম্মদ চাহাবুদ্দিনে বংগভৱনত সকলোকে শপত বাক্য পাঠ কৰাই অন্তৰ্বৰ্তী চৰকাৰৰ আন আন সদস্যসকল হৈছে ক্ৰমে বাংলাদেশ বেংকৰ প্ৰাক্তন গৱৰ্ণৰ ছালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ৰ অধ্যাপক ডঃ আছিফ নজৰুল, মানৱাধিকাৰ সংগঠনৰ সম্পাদক আদিলুল ৰহমান, তত্ত্বাবধায়ক চৰকাৰৰ প্ৰাক্তন উপদেষ্টা তথা প্ৰাক্তন এটৰ্নি জেনেৰেল এ এফ হাছান আৰিফ, প্ৰাক্তন বৈদেশিক সচিব তৌহিদ হুছেইন, বাংলাদেশৰ পৰিৱেশ আইনবিদ সমিতিৰ প্ৰধান কাৰ্যবাহী তথা সুপ্ৰীম কোৰ্টৰ অধিবক্তা ছৈয়দা ৰিজুৱানা হাছান, বৈষম্য বিৰোধী ছাত্ৰ আন্দোলনৰ সমন্বয়ক ক্ৰমে মহম্মদ নাহিদ ইছলাম আৰু আছিফ মাহমুদ, সজীৱ ভূঞা, প্ৰাক্তন নিৰ্বাচন আয়ুক্ত ব্ৰিগেডিয়াৰ জেনেৰেল এম শেখাৱত হুছেইন, প্ৰাক্তন ৰাষ্ট্ৰদূত সুপ্ৰদীপ চাকমা, ইউ বি আই এন আই জিৰ পৰিচালক ফৰিদা আখতাৰ, ৰাষ্ট্ৰীয় মানসিক স্বাস্থ্য প্ৰতিষ্ঠানৰ প্ৰাক্তন পৰিচালক ডাক্তৰ বিধান ৰঞ্জন ৰায়, হেফাজতে ইছলামৰ প্ৰাক্তন নায়েব আমিৰ আফম খালিদ হাছান, নুৰজাহান বেগম, ব্ৰতিৰ প্ৰধান কাৰ্যনিৰ্বাহক সদস্য শাৰ্মিন মুৰ্শিদ আৰু ফাৰুকী আজম, এইসকল হৈছে সেই 17জনকৈ সদস্য যি 17জন সদস্যৰে মিলি ইউনুছৰ নেতৃত্বত বাংলাদেশৰ অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ শপত গ্ৰহণ ইতিমধ্যেই সমাপ্ত হৈছে। শপত গ্ৰহণৰ পাছতে মহম্মদ ইউনুছক একযোগে শুভেচ্ছা জ্ঞাপন কৰিলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। মহম্মদ ইউনুছৰ নেতৃত্বত শীঘ্ৰেই বাংলাদেশত পুনৰ স্বাভাৱিক অৱস্থা ঘূৰি আহিব বুলি আশা প্ৰকাশ কৰিছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। লগতে তেওঁ হিন্দু আৰু আন সকলো সংখ্যালঘু জনগোষ্ঠীৰ সুৰক্ষা নিশ্চিত কৰিব বুলিও আশাবাদী। দুয়োখন দেশৰ জনতাৰ শান্তি আৰু সুৰক্ষাৰ বাবে সদায় বাংলাদেশৰ সৈতে সহযোগিতা আগবঢ়োৱা হ'ব বুলি ভাৰত প্ৰতিশ্ৰুতিবদ্ধ বুলিও উল্লেখ কৰিছে পোষ্টত। ইফালে বৃহস্পতিবাৰে দেশত উপস্থিত হৈয়ে বাংলাদেশৰ প্ৰতিবাদত নিহতসকললৈ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰে মহম্মদ ইউনুছে। নিহতসকলৰ ত্যাগে দেশখনক দ্বিতীয়বাৰলৈ স্বাধীনতা প্ৰদান কৰিছে বুলি ক'লে ইউনুছে। কেইবা সপ্তাহ ধৰি চলি থকা হিংসাত্মক পৰিস্থিতিত কমেও 455জন লোকৰ মৃত্যু হোৱাৰ পিছত আইন শৃংখলা বাহাল ৰখাৰ আহ্বান জনায়। আক্ৰমণৰ বলি হোৱা সংখ্যালঘুসকলকে ধৰি সকলো নাগৰিককে ইজনে সিজনক ৰক্ষা দিবলৈও আহ্বান জনায় মহম্মদ ইউনুছে। মহম্মদ ইউনুছ শ্বেখ হাছিনাৰ তীব্ৰ বিৰোধী হিচাপে পৰিচিত আছিল। শ্বেখ হাছিনাৰ দেশ ত্যাগৰ আঁৰতো আচলতে ইউনুছৰ ভূমিকা থকাৰে সন্দেহ প্ৰকাশ কৰা হৈছে। মহম্মদ ইউনুছে দৰিদ্ৰক শোষণৰ অভিযোগ উত্থাপন কৰিছিল শ্বেখ হাছিনাই। 2006 চনত শান্তিৰ নবেল পুৰস্কাৰ পাইছিল ডঃ মহম্মদ ইউনুছে। 2007 চনত ৰাজনৈতিক দল গঠনৰ চেষ্টা কৰিছিল মহম্মদ ইউনুছে আৰু দল গঠনৰ কুচকাৱাজক লৈ নাৰাজ হৈ পৰিছিল শ্বেখ হাছিনা।
2011 চনত হাসিনা সরকারে গ্রামীণ ব্যাংকের মুরব্বীর পদরপর আতরাই দিয়েছিল মহম্মদ ইউনুসক। বাংলাদেশ কান্তক সমর্থন করে হাইলাকান্দিত গ্রেপ্তার এজন যুবক। ভারততো বাংলাদেশের দরে পরিস্থিতি হব বলে সামাজিক মাধ্যমত লিখি গ্রেপ্তার হয়েছে রেজুয়ান উল্লাহ মাঝার ভূঁয়া নামের এজন যুবক। হাইলাকান্দির লালা থানা এলাকার রংপুর পঞ্চম খণ্ডের আরক্ষী গ্রেপ্তার করেছে যুবকজনক। বাংলাদেশের যিস্থিতি সেই পরিস্থিতি সমর্থন জানায় একই পরিস্থিতি হব বলে তেও এটা পোস্ট উল্লেখ করেছিল। এফ বি যোগে এই যুবকজনে সেই বিতর্কিত পোস্ট প্রদান করেছিল আর সেই বিতর্কিত পোস্ট প্রদান করার পাশতেই এই যুবকজনক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর এই যতনা এই ঘটনায় হিংসাক আসলতে বেশিক বড়াব বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কেনো একাংশ লোকে এনে ধরনের কিছু বিতর্কিত পোস্ট ইতিমধ্যে প্রেরণ করবলে আরম্ভ করেছে। তার ভিতরতে অন্যতম হয়েছে এইজন যুবক আর সেই যুবকজনের ক্ষেত্র লগেলগে বিহিত ব্যবস্থা গ্রহণ করেছে আর বাংলাদেশত রাজনৈতিক অস্থিরতার পাশতে অবৈধ প্রব্রজনের শঙ্কাত ভুগিছে ভারতে। ভারতত আশ্রয় বিচারে ইতিমধ্যে ভারত বাংলা সীমান্তত গোট খাইছে সেই শ শ বাংলাদেশী নাগরিক। কোনো কারণতে যাতে অবৈধ বাংলাদেশে ভারত প্রবেশ করব নয় তার বাবে বিএসএফর লগতে সষ্টম হয়ে আছে আরক্ষীও। বাংলাদেশের বাবে সংকটত ভারত, ভারতত প্রবেশের বাবে সুযোগের অপেক্ষাত অবৈধ বাংলাদেশী, শ শ অবৈধ বাংলাদেশী ভরি পড়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। চুবুরিয়া দেশ বাংলাদেশত রাজনৈতিক পথ পরিবর্তনের পাশতে জীবন সম্পত্তির শঙ্কাত ভুগিছে দেশখনের হিন্দুসকল। হিংসার দাবানলের বাবে শঙ্কামুক্ত নহয় একাংশ মুসলমান লোকও, যার পরিণতি এয়া। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি পঞ্চায়েতের ধরধরা গাঁওর ভারত বাংলা সীমান্তরে ভারতত প্রবেশের অপচেষ্টা অবৈধ বাংলাদেশী। প্রাণর মমতাত জিরো পয়েন্টত অবস্থান করেছে ছশরও অধিক বাংলাদেশী নাগরিকে। এই লোকসকল বাংলাদেশের পঞ্চগড় জেলার বানিয়াপাড়া, সোনাখুঁটি, লাহিড়িপাড়া আদি গাঁওর। এই সকলের মাজতে হাসিনা সরকারের মন্ত্রী সাংসদ থাকারও সম্ভাবনা করা হয়েছে। অবশ্যই বিএসএফর বাবে ভারতত প্রবেশের চেষ্টা করেও বিফল হয়েছে বাংলাদেশী নাগরিকসকল। ইয়ার মাজতে বাংলাদেশের পরিস্থিতি সন্দর্ভত বর্ণনা করিলে আধাতে ভ্রমণ সামরা এজন ভারতীয় পর্যটকে, যো আওয়ামী লীগ করতে হিন্দু লোক উসকা ভি থুক দিয়া, ইয়ে লোক তো ইন্ডিয়া কা আনে কা লিয়ে সুসরা লেকিন কেসে আয়েগা, ইন্ডিয়া গভর্নমেন্ট খুশ করেগা ইয়ে লোক কা লিয়ে তো না আয়েগা। বলকে প্রেস জারি হে কে? হ্যাঁ প্রেস জারি হে, ইন্ডিয়া মে আনে কা লিয়ে লেকিন কিসকা সাথ যোগাযোগ করেগা, বাত করেগা উদার তো মার দেগা না ইয়ে লোক। এই সময়ত অসম বাংলাদেশ সীমান্তর পরিস্থিতি আর অবৈধ প্রব্রজন সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশত নির্যাতিত সকল যিয়েই ধর্ম নহক কিয় নির্যাতিত সকলের বাবে আজি প্রার্থনা করিব, সীমা আমি সুরক্ষিত রাখিম, সীমার ভিতরলৈ আমি কাকুয়ে আহিব নিদো, কারণ সি মোর সাংবিধানিক দায়িত্ব। বাংলাদেশক লৈ অসমত উদ্ভব হব পৰা সম্ভাব্য পরিস্থিতিক লৈ সষ্টম হৈ আছে অসম আরক্ষী। আমার ইয়াত চারিটা জেলাত বাংলাদেশের সীমাটো লাগে, কছার, করিমগঞ্জ, ধুবরী আর সাউথ সালমারা। তো এই চারিটা ডিসি আর চারিজন এসপি প্লাস বিএসএফর আমি আলোচনা করেছি। বিএসএফ সষ্টম হয়ে আছে, বিএসএফর আমার সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসাবে পুলিশও সষ্টম হয়ে আছে। ফটো ওলাইছে যত বিএসএফ আর পুলিশ জয়েন্ট পেট্রোলিং করে আছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অযথা গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। ইতিমধ্যে কাছাৰ, করিমগঞ্জ আর হাইলাকান্দি জেলালৈ আরক্ষীর মুখ্য কার্যালয়ের প্রেরণ করা হয়েছে নির্দেশনা। কাছাৰ আর করিমগঞ্জ জেলার 128 কিলোমিটার জোড়া সীমান্তত বিএসএফে সতর্কতা জারি করার লগতে বৃদ্ধি করেছে শক্তি, সতর্ক হয়ে আছে সেকেন্ড লাইন ডিফেন্স। টামারহাটৰ শহীদুল হক, করিমগঞ্জৰ গৌরীশ নন্দী আর তিনিচুকীয়াৰ উপাসনা বৰুৱা গোস্বামী, নিউজ 18, নর্থ ইষ্ট।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পাছতে বাংলাদেশত অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারবিহীন বাংলাদেশত এতিয়া লুটপাট আরম্ভ করেছে একাংশ লোকে। গণ অভ্যুত্থানের পাছতে বাংলাদেশের আরক্ষী থানাসমূহ ক্রমাৎ নিষ্ক্রিয় হয়ে পড়েছে, যার সুযোগ গ্রহণ করে একাংশ লোকে দিন দুপুরতে লুটপাট অব্যাহত রাখিছে। দুর্গম অঞ্চলসমূহ দুর্বৃত্তই ধারাবাহিক লুটপাট চলার খবর পাওয়া গেছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ প্রবেশ করে লুটপাট করেছে ডকাইতে। এক প্রকার অরাজক পরিস্থিতি বিরাজ করেছে বাংলাদেশ। আরক্ষী থানাসমূহ কার্যত বন্ধ হয়ে পড়েছে এক প্রকার। বহু ঠাইত জনতার আক্রমণেরও সম্মুখীন হবলগা হয়েছে বাংলাদেশ আরক্ষী, কিয়নো প্রতিবাদকারীর উপর গুলি চালনা করা আরক্ষী বাহিনীক রাইজে আক্রমণের লক্ষ্য করে লৈছে। তথ্য অনুসরি বাংলাদেশের মিশপুর অঞ্চলত ডকাইত করা কেইবাজনো লোকক অস্ত্রসহ সেনাই গ্রেপ্তার করেছে। একদরে ঢাকার ইস্যিটি চত্বর এলাকার রাইজে আটক করে 29টা ডকাইতক গতাই দিছে বাংলাদেশের সেনা। মোহাম্মদপুর আদাবর উত্তরা উত্তরখান দক্ষিণখান আর মিরপুর সহ বহু অঞ্চল ডকাইতে ডকাইত সন্ত্রাস বৃদ্ধি পাইছে। ডাকাতের দল ঢুকেছিল আমাদের এলাকায় 2টা বাজে, মাইকিং করে বলা হয়েছে যে এলাকায় ডাকাত ঢুকেছে। পুরা এই একটা কথার মাধ্যমে পুরা এলাকা ছড়ানো হয়েছে, মাইকের মাধ্যমে মসজিদের মাইকে সবাই ছড়ানো হয়েছে। পরে আমরা সবাই নিজে সেফটি মতো গেট তালা মেরে লাঠি ডান্ডা নিয়ে এলাকা বাইরে ছিলাম, যে কোনো ঘরে কেউ ডাকাত দল প্রবেশ করতে না পারে। এলাকার অবস্থা অনেক ভয়ঙ্কর ছিল। আর কালকে আপনার আমার একটা কাজিনস উত্তরে থাকে, উত্তরে আপনার ডাকাত হয়েছে, একবার সাইডে আপনার কোবাকবি হয়েছে, মানুষ মেরে ফেলছে ডাকাতরা। আর মিরপুর গাজীপুর প্রায় অনেক জায়গায় ডাকাতি হয়েছে। বাংলাদেশত হিন্দুর উপর হওয়া অত্যাচারক লৈ সামাজিক মাধ্যমত দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বাংলাদেশের বিপদাপন্ন হিন্দুর উদাহরণ দি অসমৰ 12খন জেলাত হিন্দু সংখ্যালঘু হয়ে পড়া বলে মুখ্যমন্ত্রী করলে বিস্ফোরণ, লগতে ভারত বাংলা সীমান্তর সুরক্ষাও নিশ্চিত করলে মুখ্যমন্ত্রী। বাংলাদেশের পরিস্থিতিক লৈ এতিয়া উদ্বিগ্ন অসম আর উত্তর পূব। বাংলাদেশত হিন্দুর উপর হওয়া অত্যাচারক লৈ সামাজিক মাধ্যমত দুঃখ প্রকাশ করিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। বাংলাদেশৰ পৰা যাতে কোনো অসমলৈ নতুনকৈ নাহে তাৰ বাবে অসম পুলিচ আৰু বৰ্ডাৰ সিকিউৰিটি ফৰ্সে নিৰন্তৰ পহৰা দি আছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও বারে বারে কৈছে যে তারপরে কোনো লোকক ইয়াত সোমাবলৈ দিয়া নহব, কিন্তু এতিয়া উদ্বিগ্নতা প্রকাশ করেছে সদৌ অসম ছাত্র সন্থার সভাপতিও, তার লগতে নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশনেও তাক লৈ উদ্বিগ্নতা প্রকাশ করেছে। বাংলাদেশের অগ্নিগর্ভা পরিস্থিতি সন্দর্ভত উদ্বিগ্নতা প্রকাশ করে মুখ্যমন্ত্রীয়ে অসমতো হিন্দুর অবস্থা বিপদাপন্ন হওয়ার আশঙ্কা ব্যক্ত করলে। কলে এতিয়া অসমতো হিন্দুসকল 12খন জেলাত সংখ্যালঘু হৈ পৰিছে। আনফালে বাংলাদেশত হিন্দুৰ ওপৰত হোৱা আক্ৰমণৰ বিৰুদ্ধে করিমগঞ্জত বিশাল প্ৰতিবাদী জোৰ সমদল বাহিৰ কৰি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ হস্তক্ষেপৰ দাবী কৰিলে এবিভিপিয়ে। अभी हमारा एकमात्र विश्वास है तो नरेंद्र मोदी जी का जो सरकार है, हमारा भारतवर्ष का शक्तिशाली जो सरकार है, हमारा उसी में विश्वास है। गवर्नमेंट से ये निवेदन करने आए हैं कि आप लोग इमीडिएटली आप लोग इस मैटर में इंटरवेंशन करिए और जो बांग्लादेश में हमारे जो हिंदू भाई और बहन है उनको बचाइए आप लोग। আনহাতে মুখ্যমন্ত্রীর দাবি বর্তমান ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত আছে আর ভবিষ্যতেও থাকিব, সীমান্ত পার করে কাকো আহিবলৈ দিয়া নহব। কিন্তু ভারত বাংলাদেশ উত্তর পূব সীমান্তক লৈ উদ্বিগ্নতা প্রকাশ করেছে সদৌ অসম ছাত্র সন্থা আর নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন নেসোয়ে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় 1941 চনের অসমৰ কথাক লৈ চিন্তিত হওয়ার প্রয়োজন নাই, 2024 অসমক লৈ চিন্তিত হক আর সীমান্ত সুরক্ষা করক বলে মন্তব্য করলে সদৌ অসম ছাত্র সন্থার সভাপতি উৎপল শর্মায়। উন্মুক্ত নদী অঞ্চলের মানুষের দৈনন্দিন আহ যাহ চলি থাকে,
এতিয়া তেওঁ কৈছে যে বাংলাদেশৰ পৰিস্থিতিটোক লৈ তেওঁলোক উদ্বিগ্ন হৈ আছে আৰু তেওঁ 2041 চনৰ অসমখনৰ কথা ভাবি তেওঁ চিন্তিত হৈছে। 2024 চনৰ অসমখনৰ কথা ভাবি তেওঁ চিন্তিত হোৱা উচিত। ইতিমধ্যে অবৈধ বিদেশীৰ ব্যাপক প্ৰব্ৰজনৰ ফলত অসমৰ জনগাঁথনিৰ সলনি হৈ গৈছে। ইতিমধ্যে অসমৰ ৰাজনৈতিক ক্ষেত্ৰখনত অবৈধ বিদেশীয়ে প্ৰতিপত্তি স্থাপন কৰিবলৈ সক্ষম হৈছে। অবৈধ বিদেশীৰ নাম ভোটাৰ তালিকাত সন্নিৱিষ্ট হৈছে। এইবোৰ কথা কেৱল ছাত্ৰসন্থাই কৈ থকা নাই, এইবোৰ কথা মহামান্য আদালতে কৈ আছে। তাৰপিছতো তেওঁলোক যদি এতিয়ালৈকে সচেতন হোৱা নাই, 41 চনৰ অসমৰ কথা ভাবি তেওঁ চিন্তিত হ'ব নালাগে। গুৱাহাটীৰ পৰা প্ৰীতিয়ে প্ৰিয়দৰ্শিনীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। পৰৱৰ্তী বাতৰিৰ মাজলৈ যোৱাৰ পূৰ্বে পুনৰবাৰ চাওঁ আহক নিউজ হেডলাইনছ। হেডলাইনছ আগবঢ়াইছে ৰয়েল গ্লোবেল ইউনিভাৰ্চিটি।